দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো প্রথমে জানিয়ে দিব ফিলিস্তিনিদের রক্ত না ইসরায়েলের দূতাবাস খুলল আমিরাত এদিকে কানাডার কঠোর সমালোচনা ইরান কঙ্গয় সন্ত্রাসী হামলায় নিহত পঞ্চাশ এছাড়াও জানিয়ে দিব গাজায় উনিশ পরিবারের উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল এছাড়াও রয়েছে আমি নিশ্চিত নই যে এটি হবে শেষ দফার আলোচনা বললেন আব্বাস সর্বশেষ জানিয়ে দিব রাজধানীতে পানিবদ্ধতা সীমাহীন দুর্ভোগ এখন জানিয়ে ফিলিস্তিনিদের রক্ত না শোকাতেই ইসরায়েলে দূতাবাস করল আমিরাত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতির মাত্র দশ দিনের মাথায় তেল আবিবে দূতাবাস করল সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে দূতাবাস চালু করেছে দেশটি খবর এ এপি এর ফেব্রুয়ারিতে ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন মোহাম্মদ মাহমুদ আল খাজা আবুধাবির কাসর আল ওয়াতান প্রাসাদে তাকে শপথ বাক্য পাঠ করান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম শপথ অনুষ্ঠানে রশিদ আল মাকতুম রাষ্ট্রদূত খাজার উদ্দেশ্যে বলেন আপনাকে আমিরাত ইসরায়েলের সম্পর্ক আরও গভীরতর করার লক্ষ্যে কাজ করতে হবে এমনভাবে কাজ করতে হবে যেন আমিরাত ও ইসরায়েলের মধ্যে শান্তি সহাবস্থান ও ধৈর্যের সংস্কৃতি আরও বিকশিত হয় এদিকে গত পঁচিশ বছরের মধ্যে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল আমিরাত সব শেষে উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়েছিল জর্ডান গত আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত কানাডার কঠোর সমালোচনায় ইরান ইরানের পররাষ্ট্র মুখপাত্র বলেছেন আদিবাসী শিশুদের গণহত্যা কানাডার ইতিহাসের এক মানবিক ট্র্যাজেডি তাদের ইতিহাসে এ ধরনের ঘটনা থাকার পরও তারা নির্লজ্জভাবে অন্যের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জাদে বলেন কানাডায় আদিবাসী শিশুদের গণকবর সন্ধানের ঘটনায় ইরান সমবেদনা জানাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেন নিজেকে মানবাধিকারের রক্ষক হিসেবে তুলে ধরার আগে কানাডার উচিত ছিল প্রতিবার নিজের এ ধরনের ঘৃণ্য ইতিহাসের কথা স্মরণ করা সম্প্রতি কানাডার সাবেক একটি আবাসিক স্কুল থেকে দুশত পনেরোটি শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ায় কামলুপস এলাকায় এসব দেহাবশেষ উদ্ধার করা হয় এসব শিশু আদিবাসী রেড ইন্ডিয়ান বলে খবরে উল্লেখ করা হয়েছে মূল আদিবাসীদের দমন করে কানাডায় বসতি স্থাপনকারীরা আদিবাসী এসব শিশুকে নির্মম ভাবে হত্যার পর সেখানে তাদেরকে গণকবর দিয়েছিল বলে জানা গেছে ব্রিটিশ কলম্বিয়ায় কামলস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল নামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে বন্ধ হয়ে যায় এদিকে কামসপুর শহরের স্থানীয় জাতিগোষ্ঠীর প্রধান রোসেন ক্যাসিমির এক বিবৃতিতে জানান মৃতদের মধ্যে তিন বছর বয়সী শিশুদের মরদেহ পাওয়া গেছে এটা এমন এক দুর্ভাগ্যজনক ঘটনা যা কল্পনা করতেও পাশে ওঠে এবং আরো দুঃখজনক হল এ ধরনের নিপীড়নের ঘটনাগুলোর কোথাও লিপিবদ্ধ হয়নি এছাড়াও কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং আবাসিক ছিল উনিশ ও বিশ শতকে এসব স্কুল পরিচালনা করত সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ এসব স্কুলে জোর করে আদিবাসী কিশোর তরুণদের রাখা হতো শিশুদের দেহাবশেষ উদ্ধার হওয়ার স্কুলটি ছিল সবচেয়ে বড় আবাসিক এছল সূত্রটি জানিয়েছে বি বার্তা কঙ্গোয় সন্ত্রাসী হামলায় নিহত পঞ্চাশ আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গো পূর্বাঞ্চলে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত পঞ্চাশ জনের প্রাণহানি ঘটেছে উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছে একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে হামলা চালায় বন্দুকধারীরা ওই অঞ্চলে বারোটির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে এদিকে এর মধ্যে একটি আইলাইট ডেমোক্রেটিক ফোর্সেস সংশ্লিষ্টরা এই হামলা চালিয়ে থাকতে পারে তবে স্থানীয় একটি গোষ্ঠীর নেতারা স্ত্রী নিহত হয় হামলার পেছনে জাতিগত শত্রুতাকেই বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেল করে এসে বন্দুকধারীরা একটি আশ্রয় কেন্দ্রে হামলা চালায় আগের সহিংসতার ভুক্তভোগীরা সেখানে আশ্রয় নিয়েছিল এছাড়াও ইতুরি ও পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে আফ্রিকার দেশটিতে জাতিসংঘের কয়েক হাজার শান্তিরক্ষী নিয়োজিত আছে এরপরও প্রতি সপ্তাহে একাধিক হামলার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে সরকার গাজায় উনিশ পরিবারের ওপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনে গাজা উপত্যকায় সাম্প্রতিক সহিংসতায় ১৯টি পরিবারের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদুলু বিবৃতিতে বলা হয়েছে এই গণহত্যা একানব্বই জন নিহত হয়েছেন এদের মধ্যে একচল্লিশ জন শিশু ও পঁচিশ জন নারী এছাড়া আট জন শিশু ও ছয় জন নারী সহ আল কওলাক পরিবারের একুশ সদস্যকে হত্যা করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে আবু আউফ পরিবার এবং একটি শিশু পাঁচ নারী সহ তাদের নয় জন সদস্যকে হারিয়েছে আল কানানি পরিবারের এক নারী ও চার শিশু সহ নিহতের সংখ্যা ছয় জন সবাই নিজ বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন এদিকে জাতিসংঘের তথ্য জানা টানা দিনের সহিংস সংঘাতে কেবল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে আটষট্টি জন শিশু সহ অন্তত দুশত জন এছাড়া আহত হয়েছেন প্রায় দু হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক এছাড়াও ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটে ইসরায়েলের দুই শিশু সহ নিহতের সংখ্যা ১৩ জন সূত্রটি জানিয়েছে ইত্তেফাক আমি নিশ্চিত নই যে এটি হবে শেষ দফার আলোচনা বললেন আব্বাস ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপপরাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনা ইরানের প্রধান আলোচক সায়েদ আব্বাস আরাকচি বলেছেন দু হাজার পনেরো সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে সব পক্ষের জোর প্রচেষ্টা এটা সত্ত্বেও নিশ্চিত নন যে এটি হবে শেষ দফার আলোচনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্বাস আরাক্সি এই মন্তব্য করেন তিনি বলেন সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধি দলকে হয়তো নিজ নিজ দেশে ফিরে যেতে হবে এ বিষয়ে আরও পরামর্শ করার জন্য এখনও কোনো বিষয় চূড়ান্ত কিছুই হয়নি এদিকে ইরানের এই কূটনীতিক বলেন আলোচনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে এবং এখানেই মৌলিক সব বিষয় নিয়ে সিদ্ধান্তমূলক আলোচনা হবে চুক্তির ব্যাপারে খসড়া প্রস্তুত বেশ কয়েকটি খসড়া তৈরি হয়েছে তবে এখনও মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এছাড়া আব্বাস আরাকসি স্পষ্ট করে বলেন আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত নই যে আলোচনার এ পর্যায়ে আমরা একটি উপসংহারে পৌঁছাতে পারব তবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে ক্ষমতা বসার পর দু সালে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং তেহরানের ওপর সমস্ত নিষেধাজ্ঞা পুনর্ল করেন শুধু তাই নয় নতুন নতুন নিষেধাজ্ঞাও আরোপ করেন তবে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার মধ্য দিয়ে এ সময় থেকে পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছেন তারই ধারাবাহিকতায় ভিয়েনা ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে তবে এখনো চূড়ান্ত সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি সূত্রটি প্রকাশ করেছে পার্স টুড়ে সর্বশেষ জানিয়ে রাজধানীতে রাজধানীতে পানিবদ্ধতা সীমাহীন দুর্ভোগ মুসলধারে বৃষ্টি হয়েছে এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে পানিবদ্ধতা কোনো কোন সড়কে জমেছে হাঁটু পানি কোথাও কোথাও ফুটপাত পানিতে ডুবে যায় বিপত্তিতে পড়েছেন পথচারীরা এর মধ্যে যারা অফিসে বা কাজে যোগ দিতে বের হয়েছেন তারা পড়েছেন সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তিতে বৃষ্টির কারণে সড়কে পরিবহন অনেক কম দেখা গেছে বর্ষা বা বৃষ্টি মানেই রাজধানীবাসীর কাছে পানিবদ্ধতার একটি তিক্ত অভিজ্ঞতা আজ সকালে যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন তারা একটি হাড়ে হাড়ে টির পাচ্ছেন পানিবদ্ধতার কারণে অফিসগামী লোকজনদের ছাতা মাথায় প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে আর যারা গণপরিবহন পাচ্ছেন না তারা প্যান্ট গুটিয়ে পানি মারিয়েই কর্মক্ষেত্রের দিকে রওনা হচ্ছেন অন্যদিকে সড়ক ডুবে গিয়ে তৈরি হয়েছে তীব্র যানজটের এদিকে প্রতি বছরই পানিবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে বৃষ্টি হলেই নগরের অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোতেও জলবদ্ধতা দেখা দেয় রাজধানীর পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকায় দ্রুত পানি নামতে না পারায় প্রতিবারই এমন জলবদ্ধতার সৃষ্টি হয় সামান্য বৃষ্টিতেই মতিঝিল গুলিস্তান বাজার ফার্মগেট মিরপুর তেজগাঁও মোহাম্মদপুর বাড্ডা মালিবিক রামপুরা পুরান ঢাকা খিলখেত সহ বিভিন্ন এলাকা সড়কে পানি জমে পানিবদ্ধতা সৃষ্টি হওয়া বছর ঘুরে নিয়মিত চিত্র আবার কোথাও কোথাও আজ দিনভর বৃষ্টির দেখা মিলতে পারে এদিকে আবহাওয়া ফির জানিয়েছে এছাড়া ঝড় হাওয়া সহ বৃষ্টিপাত বর্জ্য আভাস আবাস রয়েছে এ কারণে নদী বন্দরকে এক নং সংকেত দেখানো হয়েছে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিবনাদ মোহাম্মদ আরিফ হোসেন জানান থেমে থেমে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকতে পারে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য